অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি জুন মাস কেমন যেতে চলেছে একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার প্রয়াস করছি। দেখুন, এটি মাসিক রাশিফলের ভিডিও, এটি কোনো সময় আমি দাবি করব না যে হুবহু মিলবে, কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে একটা গাইড হিসাবে কিন্তু কাজে দিবে। অর্থাৎ এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে, ফ্রেন্ড হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। যার কিছু ভালো দিক, কিছু মন্দ দিক, দুটি কিন্তু থাকে। দেখুন, সব দিকটাই যে ভালো হয় আবার সব দিকটাই যে মন্দ হয় এমন কোনো ব্যাপার নেই। ভালো মন্দ নিয়েই কিন্তু মানুষের জীবন। এবং এখানে দেখতে হবে বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে ফলাদ হিসাবে নির্দেশ করছি, কিন্তু আপনার বাই বার্থ চার্ট গ্রহের অবস্থান, কিসের মহাদশা দশা অন্তর্দশা চলছে এই জায়গাটা, এবং আপনার বর্তমান সময়ের সাথে দশা অন্তর্দশা মিলছে কি না সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। দেখুন, তুলা রাশির কোটি মানুষ আছে, প্রত্যেকে কিন্তু এক রেজাল্ট পাবেন না, পেতে পারেন না, কারণ নক্ষত্র দিক থেকে, ডিগ্রির দিক থেকে, সব দিক থেকে কিন্তু আলাদা। রাশি হলেই যে সবাই এক ফল পাবেন তা নয়। তো শুরু করা যাক তুলা রাশি। বর্তমানে এই আপনার জুন মাসের যা গ্রহের গোচর সেই অনুযায়ী তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুড নিউজ আসতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরের পার্টটা যদি বলি, শরীরের পার্টটা আগের থেকে অনেকটাই ভালো কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ শারীরিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কাটবে এই মাসে, জুন মাসে। যারা হসপিটালাইজেশন হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরগত দিকটা কিন্তু উন্নতির দিকে যাবে। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে। অর্থনীতি যাদের টালমাটাল চলছিল সেই জায়গাটা কিছুটা হলো টালমাটাল আপনাদের কাটবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। এবং এর পাশাপাশি যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, বিয়ের জায়গাটা, শুভ বিবাহের কানেকশন কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছেন, বিয়ের ব্যাপারটা আপনারা এগিয়ে চলুন। আমি বলবো বিয়ে না হলেও সেই যোগাযোগ, কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের হবে। আপনি তুলা রাশির মানুষ, রাশির উপর এবং আপনার ভাগ্যভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ আপনার রাশির উপর দৃষ্টি, হেলথের দিক থেকে, আপনার ভাগ্যের উপর দৃষ্টি, ভাগ্যোদয় আপনাদের নিশ্চিতরূপে করাতে চলেছে। অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্টভাবে ভালো দিক নির্দেশ কিন্তু আপনাদের করছে। তবে পঞ্চমভাবে গুরুর অবস্থান, আপনার সন্তানের ক্ষেত্রে সন্তানের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। সন্তানের হেলথ, এডুকেশান, এই জায়গাগুলো, বা গোল্ডের, গোল্ড চাঁদি ব্যবসা যারা করছেন, শেয়ার মার্কেটে যারা টাকা খাটাচ্ছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফল কিন্তু নির্দেশ করছে, তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং এর পাশাপাশি আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বহু দিক থেকে সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে এই মাসে। চারিদিক থেকে সুযোগ, কন্ট্রাক্টগুলো আপনাদের আসতে চলেছে। এবং আপনাদের একাদশপতি আপনাদের রাশির নবমভাবে অবস্থান করবে, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। সফলতার জায়গাটা, ভাগ্যের ক্ষেত্রে সফলতা, যারা বাধাপ্রাপ্ত দিয়ে এগিয়েছিলেন সেই বাধা আপনাদের কিছুটা হলেও কাটবে। অর্থাৎ ভাগ্যের সফলতা, ভাগ্যের ক্ষেত্রে আপনার সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। যারা এমএড, বিএড, এমফিল করছে, বা ইঞ্জিনিয়ারিং লাইন, বা বিটেক, এমবিএ, এমসিএ নিয়ে পড়াশোনা করছে তারা কিন্তু নিশ্চিতরূপে ভালো ফল এ মাসে পেতে চলেছেন। ব্যবসার দিকটাই কিন্তু যথেষ্ট ভালো। তবে বড় ধরনের ইনভেস্টমেন্ট করলে, যেহেতু আপনার সপ্তমপতি নিজস্বভাবে অবস্থান করবে, বড় ধরনের বা কোনো রিস্কপূর্ণ জায়গাতে আপনারা ঝুঁকি না নেওয়াটাই ভালো। যে রিস্ক আছে এই জায়গাতে ঝুঁকি না নেওয়াই ভালো। হয়তো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকছে,
বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না। বড় ধরনের ইনভেস্টমেন্ট করলে সে জায়গাতে টাকা বসে যাওয়ার, টাকা লস হয়ে যাওয়া এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশ করছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের থাকছে এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা আপনাদের নির্দেশ করছে। নিজস্ব প্রপার্টি থেকে লাভ এটাও আপনাদের ক্ষেত্রে থাকছে, প্রপার্টি নিজস্ব প্রপার্টি যোগ। এবং এ মাসে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা পাওয়া এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় পূর্ণ মাত্রায় ভাগ্যের কিন্তু আপনারা। আপনি তুলা রাশির মানুষ, এ মাসে আকস্মিক ধন প্রাপ্তি, লটারির শেয়ার বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। গভর্নমেন্টে সার্ভিসের সাথে যুক্ত আছে, গভর্নমেন্টের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু এ মাসে বৃদ্ধি কিন্তু আপনাদের করবে। এবং বেশ কিছু অপরচুনিটি এ মাসে আপনাদের আসতে চলেছে, অর্থাৎ কাজের ক্ষেত্রে যারা কর্মের দীর্ঘদিন প্রচেষ্টা করছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকছে। এবং কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন এই জায়গাগুলো আপনাদের কিন্তু, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা কিন্তু থাকছে। আপনি যে জায়গাতে কাজ করছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গণ্ডগোল বা আপনার কলিগের সঙ্গে গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু থাকছে। ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা, ছোটোখাটো ভ্রমণ যোগ ধর্মীয় ভ্রমণও হতে পারে, এই ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। তবে বন্ধুবান্ধব থেকে হেল্প সাহায্য কিন্তু আপনি তুলা রাশির মানুষ আপনারা কিন্তু এ মাসে পেতে চলেছেন। ভাড়াটিয়া নিয়ে যারা এ করে ভাড়াটিয়ার সমস্যা কিন্তু কিছুটা হলেও আপনাদের কাটতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ ভাড়াটিয়ার সমস্যা কিন্তু আপনাদের কাটবে। এবং যারা জমি জায়গা কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে ভালো। এবং যারা অনলাইনে ব্যবসা করেন বা আপনি সেলসম্যান বা আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত বা সেলস ডিপার্টমেন্টে থাকেন এই জায়গাগুলো আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন তুলা রাশি। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে। এবং হয়তো কোনো ঝামেলাতে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন, যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান। বা যারা ভাবছেন যে আপনার কেস মামলাতে যাব তারা 10 বার হলো চিন্তা ভাবনা করে এই জায়গাটা এখন, কারণ ষষ্ঠভাবের উপর বকরি শনির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি করবে। দাম্পত্য সুখের জায়গাটা আপনাদের মোটামুটি কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। যারা প্রেম নতুন প্রেমিক প্রেমিকারা আছেন তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনাদের আসতে চলেছে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ মোটামুটি রূপে কিন্তু করছে। এবং বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এ মাসে পূরণ হবে। অর্থাৎ এক কথা যদি বলি, তুলা রাশি জুন 2021 আপনাদের স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। বেশ কিছু অপরচুনিটি সুযোগ আপনাদের কিন্তু হাতের কাছে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।